Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shukriya shikharthi bindu. Asha kori tumra shobai bhalo acho, shusto acho, nirapode acho ebong ghore acho. Ami Runa Laila, shohokari adhyapok, pranibidya bibhag, Dhaka College. Aaj ami prothom borsho non major botany jara udbhid bigyan tader jonno ekta class nichhi. Er age ami class e onek gulo topic poriyechi. Amar topic chilo introduction to zoology. এটার কোর্স কোড হচ্ছে 1001 যেটা তোমাদের জুলজি 1 সেটার থেকে একটা টপিক আমার পড়ানোর কথা ছিল সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু জুলজি তো ক্লাসে আমি অনেকটুকু পড়িয়েছিলাম আজকে আমার যে অংশটা বাকি ছিল সেই অংশটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেল এবং সেল থিওরি এবং সেল অর্গানেলিস গুলো তো সেল এবং সেল থিওরি তোমরা এর আগেও পড়েছো এসএসসি তে পড়েছো এইচএসসি তে পড়েছো এবং তোমাদের উদ্ভিদ বিজ্ঞানও আছে আমরা এই অংশটা প্রাণী বিজ্ঞানের অংশ থেকে পড়ব যে সেল সংক্ষেপে একটু যাওয়ার চেষ্টা করব কারণ যেহেতু আমাদের সময় কম এবং সিলেবাসও হচ্ছে অনেক রয়ে গেছে এবং অনেক সিলেবাস থেকে একটা একটা টপিক তোমাদেরকে প্রশ্ন করা হয় মানে একটা অংশ অনেকগুলো যেমন ধরো এখানে আমি ইন্ট্রোডাকশন টু জুলজি পড়াচ্ছি এখানেরই অনেকগুলো টপিক আছে তো প্রশ্ন একটু কমই আসে বলাছে তো সেই হিসাবে আমি একটু সংক্ষেপে যেভাবে আমি সেল পড়াই সংক্ষেপে পড়ার চেষ্টা করছি তাহলে সেল বা কোষ কাকে বলে আমরা নিশ্চয়ই সবাই জানি জীবদেহের গঠন এবং কাজের একক যেটা তাকে বলা হচ্ছে কোষ উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রেও যায় প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে তাইলে কোষ কোষ সম্পর্কে যেখানে আলোচনা করা হয় বা কাইটোস বলতে আমরা বলি হচ্ছে সেল এবং লোগোস হচ্ছে নলেজ তার মানে হচ্ছে যেখানে যে জীববিজ্ঞানে কোষ সম্পর্কে আলোচিত হবে তাকে আমরা কোষবিদ্যা বা সাইটোলজি বলে থাকি যে সেখানে বলি যে যে শাখায় কোষের আঙ্গিক গাঠনিক রাসায়নিক সমস্ত কার্যাদি এবং বৃদ্ধি বিভাজন প্রভৃতি সব কিছু আলোচনা করা হয় তাকে আমরা বলছি কোষবিদ্যা বা সাইটোলজি তাহলে কোষ শব্দটি যদি এখানে একটা আমরা সংজ্ঞা বলি তাহলে এখানে আমরা সংজ্ঞাটাকে বলছি ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ডেলিমিটেড বাই এ সিলেক্টিভলি পারমিয়েবল এখানে আমরা এ সিলেক্টিভলি পারমিয়েবল আমরা অর্ধবৃত্ত পর্দা যেটা যে কথাটা বলি সেরকম মেমব্রেন অ্যান্ড ক্যাপাবল অফ সেলফ রিপ্রোডাকশন আসল জিনিস হচ্ছে সেলফ রিপ্রোডাকশন এ মিডিয়াম ফ্রি অফ আদার লিভিং সিস্টেম যদি আমরা এটাকে বাংলায় বলি তাহলে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের এমন একটি একক বুঝায় যার পরিসীমা নির্বাচনমূলক যেটা আমরা বলছি নির্বাচনমূলক সিলেক্টিভলি পারমিয়েবল ভেদ্য পর্দা দিয়ে পরিবৃত্ত এবং অন্য কোনো সজীব মাধ্যমে ছাড়াই আত্মপ্রজননের সক্ষম যে কথাটা আমি বললাম সেল রিপ্রোডাকশন তাহলে এখানে আমাদের দুটো শব্দ ইম্পর্টেন্ট সিলেক্টিভলি পারমিয়েবল এবং সেল রিপ্রোডাকশন তার মানে আত্মপ্রজননে সক্ষম তাকে আমরা বলছি হচ্ছে কোষ তাহলে কোষের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম এরপরে আমরা আমাদের এখানে কোষ যদি আমরা বলি আমরা কোষের প্রকারভেদ পড়েছি কোষ একটা কোষের গঠন একটা প্রকৃত কোষের গঠন আমরা পড়েছি তারপরে হচ্ছে কোষ কত প্রকারের আছে সেখানে আদি কোষ প্রকৃত কোষ এরকম অনেক টপিক আমাদের কোষের ভেতরে আছে আমরা এত ডিপে না গিয়ে আমরা শুধুমাত্র সিলেবাসের অংশগুলো তোমাদের সাথে শেয়ার করবো এরপরে আছে হচ্ছে সেল থিওরি বা কোষ মতবাদ কোষ মতবাদ বলতে আমরা কি বুঝি যে এখানে বিজ্ঞানী স্লাইডেন অ্যান্ড সেওয়ান এর সমন্বিত ধারণা যেটা তারা যে সম্পর্কে কোষ সম্পর্কে আলোচনা করে তারা আলাদা আলাদা ভাবে উদ্ভিদ এবং প্রাণী কোষে থেকে ধারণা করে একটা মতবাদ দিয়েছে তাকে আমরা বলে থাকি সেল থিওরি বা কোষ মতবাদ এই কোষ মতবাদের কিছু সারমর্ম আছে কিরকম আমরা যদি বলি একটু এক শব্দ একটুখানি বলি যে সকল জীব বলতে উদ্ভিদ প্রাণী অথবা মাইক্রো অর্গানিজম যেগুলো আছে যত রকমেরই জীব আছে তারা এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং সেই কোষ উদ্ভূত দ্রব্যাদি দিয়ে গঠিত তার মানে হচ্ছে কি এই যে এতগুলো আমরা যে বললাম উদ্ভিদ প্রাণী এবং অণুজীব এরা সবাই কি দিয়ে গঠিত কোষ দিয়ে গঠিত এরপরে আছে হচ্ছে এদের যে এককোষী এবং বহুকোষী তার মানে আমরা যে বললাম কোষ বিভিন্ন রকমের হয়ে থাকে এককোষী এবং বহুকোষী যেরকমই কোষ হোক না কেন তাদের যে জীবের যাবতীয় বিপাক ক্রিয়া সাধারণত কোষের অভ্যন্তরেই ঘটে তার মানে আমরা কোষকে কি বলে থাকি যৌবনিক ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু তাহলে কোষকে আমরা কি বলে থাকি যৌবনিক ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু এরপরে এটার আরেকটা ধারণা হচ্ছে কোষ পূর্বতন কোষ থেকেই সাধারণত সৃষ্টি হয়ে থাকে এবং
পুরাতন কোষ থেকে নতুন কোষে সৃষ্টি হয় এবং কখনো স্বতঃস্ফূর্তভাবে এরা সৃষ্টি হতে পারে না। তাহলে পুরাতন কোষ থেকে কোষে সৃষ্টি, এবং এটাকে আমরা বলছি কোষে হচ্ছে বংশগতি ধারক ও বাহক। তার মানে হচ্ছে জিনের মধ্যে জিনের অবস্থান কোষকে অনন্য একটি সত্তায় উন্নীত করে। তার মানে হচ্ছে এই যে আমাদের ডিএনএ, যেটা আমরা বলছি জিনের ভিতরে থাকে ডিএনএ, এটা বংশগতি ধারক ও বাহক। এই হচ্ছে সেল থিওরির একটু সংক্ষিপ্ত মতবাদ। এরপর আমরা চলে যাব হচ্ছে সেলুলার প্রপার্টিস এবং সেল অর্গানেলিস। এবার আমরা একটি কোষে কি কি থাকে আমরা একটুখানি একটু সারসংক্ষেপ হিসেবে দেখে আসি। যদি আমরা জীবকোষে খেয়াল করে দেখি, জীবকোষের প্রথম অংশ যদি আমরা বলি প্রোটোপ্লাজম, আর বাকি যে অংশগুলো সেগুলোকে নির্জীব বস্তু সমূহ বলা হচ্ছে। প্রোটোপ্লাজম কোনটাকে বলি আমরা, যে নিউক্লিয়াস ব্যতীত যে বাকি যে অংশটা সেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। তাহলে এই প্রোটোপ্লাজমে কি কি থাকে? নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, আর একটা থাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এরপর তাহলে সাইটোপ্লাজমে কি কি থাকে? ম্যাট্রিক্স বা মাতৃকা থাকে, কোষ অঙ্গাণু, যে আসল জিনিসগুলো কোষের ভেতরে থাকে তাকে বলা হচ্ছে কোষ অঙ্গাণু, আর একটা আছে কোষ গহ্বর। এই হচ্ছে সাইটোপ্লাজমের ভেতরে থাকে। আর যদি আমরা নিউক্লিয়াসে কি কি অংশ থাকে সেটা যদি দেখি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তারপর হচ্ছে ক্রোমোজোম এবং নিউক্লিওপ্লাজম, এই হচ্ছে নিউক্লিয়াসের অংশ। কোষ অঙ্গাণুর ভেতরে আমরা যে অংশগুলো পড়বো বিস্তারিত, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া এবং সেন্ট্রোজোম, এছাড়াও আরও অনেক ধরনের উপাদান থাকে, সেল অর্গানেলিস থাকে, আমরা এখানে এই অংশগুলোই উল্লেখ করব। আর যে প্রোটোপ্লাজম ছাড়াও যে নির্জীব বস্তু সমূহ থাকে তাকে বলা হচ্ছে সঞ্চিত বস্তু, নিঃসৃত পদার্থ এবং বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ। এই হচ্ছে মোটামুটি একটা কোষের ভেতরে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে থাকে হচ্ছে প্লাস্টিক, প্রাণী কোষের ক্ষেত্রে থাকে হচ্ছে সেন্ট্রিওল। এইটুকু উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য থাকে, আমরা যেটা এর আগেও ইন্টারমিডিয়েটে পড়েছি। তাহলে আমরা এরপরে দেখে আসি যে এই যে কোষের অংশগুলো সেখান থেকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আমরা প্রথম অংশটা পড়ছি, প্রথম যে অংশটা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এটা কি বলছি যে আমরা প্রাণী কোষের বাহিরে যে আবরণ সেটাকে আমরা বলছি হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এটাকে আমরা যদি এভাবে বলি যে প্রাণী কোষের প্রোটোপ্লাজম অংশটি সূক্ষ্ম, সজীব, সক্রিয়, আণুবীক্ষণিক, স্থিতিস্থাপক, অর্ধবৃত্ত, নমনীয়, লিপোপ্রোটিন নির্মিত, অতি পাতলা আবরণ দ্বারা পরিবেষ্টিত, তাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা পর্দা অথবা কোষ ঝিল্লি। আমি মোটামুটি একটা ছবি আঁকার চেষ্টা করেছি, এটা আমরা যে মডেলটাকে ধরে নিয়েছি সেটাকে আমরা জানি, আমরা এটা ফ্লুইড মোজাইক মডেল। কেন আমরা বলছি ফ্লুইড মোজাইক মডেল, কারণ হচ্ছে এখানে কি কি দিয়ে গঠিত আমরা একটু দেখে নিই, যে প্লাজমা মেমব্রেন কি কি দিয়ে গঠিত, এই দুই পাশে যে দুইটা সেটাকে আমরা বলছি হচ্ছে লিপিড বাই লেয়ার, মানে এটা যে লিপিডের দুইটা লেয়ার এটাকে আমরা কি ধরনের লিপিড বলছি, ফসফো লিপিড। এখানে লিপিডের দুটা লেয়ারে বাই লেয়ার যেটা বলা হচ্ছে, একটা অংশ যেখানে পানি গ্রাহী, যেখানে পানি ধরে রাখে, আর একটাকে বলা হচ্ছে পানি বিদ্বেষী, হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক। তাহলে এই দুইটা কি ধরনের ফসফোলিপিড দিয়ে, কি ধরনের লিপিড, ফসফোলিপিড দিয়ে গঠিত। আর এখানে কি কি থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে হাইড্রোফোবিক, এই হচ্ছে আমাদের লিপিড বাই লেয়ার। এরপরে আমরা যে এখানে তিন ধরনের প্রোটিন দেখছি, তার মানে এটা কি কি দিয়ে গঠিত আমরা বললাম, লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত, লিপিডের দুইটা লেয়ার আর হচ্ছে প্রোটিন। তো প্রোটিন কি ধর কি কি ধরনের প্রোটিন থাকে, তিন রকমের প্রোটিন থাকে। একটাকে আমরা বলছি যে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা একেবারে দুইটা লেয়ারের মাঝখানে থাকে, যেটাকে আমরা আন্তঃঝিল্লি প্রোটিন বলে থাকি। আরেকটা থাকে হচ্ছে প্রান্তীয় বা টার্মিনাল প্রোটিন, আরেকটা থাকে হচ্ছে ইন্টারঝিল্লি, যেটাকে আমরা অন্তঝিল্লি প্রোটিন বলে থাকি। তার মানে হচ্ছে এই যে প্রথম যে লেয়ারটা তার মাঝখানে থাকে। তাহলে প্রোটিন কয় রকমের দেখলাম আমরা, তিন রকমের প্রোটিন, আর হচ্ছে লিপিডের দুইটা লেয়ার। এরপর এখানে আর কি আছে, এখানে আছে কোলেস্টেরল, আর কি আছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, এই দুটা মিলে আমরা লিখেছি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটা কিছুটা হচ্ছে একটু চিনির স্তরের মতো অবস্থান করে, এবং এই যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুটা মিলে আমরা বলেছি যেটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স।
এই যে উপরের যে লেভেলটা আমরা যদি আমাদের রসকদম যেটা রসকদমের বাহিরের দিকে কিরকম থাকে এরকম গোল গোল বলের মতো থাকে এটা যদি আমরা ভাঙি তাহলে ভেতরের অংশটা নরম থাকে দেখতে তাহলে কিরকম আমরা যদি বলি যে রসকদমটা যেরকম বাইরে দিয়ে আবরণটা ঠিক সেরকম টাইপের হচ্ছে আবরণটা প্লাজমা মেমব্রেন যেটাকে আমরা বলছি এটা যদি আমরা রাসায়নিক গঠন দেখি তাহলে এখানে কি কি ধরনের আমরা দেখলাম বেশি পরিমাণে আছে হচ্ছে লিপিড এরপর আছে হচ্ছে প্রোটিন এরপর আমরা কিছু দেখলাম গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড আছে কিছু কোলেস্টেরল যুক্ত আছে এই হচ্ছে আমাদের মোটামুটি প্লাজমা মেমব্রেন এবং এটা দেখতে অনেকটা মোজাইকের মতো যেটা আমরা রসকদমের কথা বললাম যদি আমরা মোজাইকটাও খেয়াল করি যে কিরকম আমাদের ঘরে মোজাইক থাকে মোজাইক গুলো কিরকম থাকে সেই মোজাইকটা দেখতে যেমন এটাকেও যদি আমরা মোজাইকের সাথে তুলনা করি এবং ফ্লুইড মোজাইক বলা হয়েছে কেন ফ্লুইডটা হচ্ছে এখানে যে লিপিডের স্তর আছে সেখানে পানি ধারণ করে রাখে এজন্য এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল তাহলে এইটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে বলছি আরো অনেক ধরনের মডেল দেয়া আছে প্লাজমা মেমব্রেন আমরা এটাকে স্ট্যান্ডার্ড মনে করে সবসময় আমরা ইন্টারমিডিয়েটেও দেখেছি আমরা অনার্সের ছেলেপেলেদের ক্ষেত্রেও এই মডেলটাকে মডেল হিসেবে ধরে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে আমরা বলে থাকি প্লাজমা মেমব্রেন সম্পর্কে প্লাজমা মেমব্রেনে যদি আমরা কাজ দেখি তাহলে এটার কাজ কি প্রথমে দেহ কোষকে অবশ্যই আবৃত করে রাখে এটার কাজ কোষের আকৃতি ধারণ করা এবং কোষের যে ভেতরে বস্তু যেগুলো আছে সেগুলোকে ধারণ করে রাখা সীমানা নির্ধারণ করা অণু এবং আয়ন সমূহ যাতায়াত নিয়ন্ত্রণ করা যেটা আমরা বললাম সেমি পারমিয়েবল মেমব্রেন এবং বাহিরের প্রতিকূল অবস্থা থেকে আভ্যন্তরীণ বস্তুগুলোকে রক্ষা করা ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রস্তুতি দ্বারা তরল কঠিন যে পদার্থগুলো সেগুলোকে সহায়তা করবে এবং স্নায়ু উদ্দীপনা সরবরাহ করবে এনজাইম এবং অ্যান্টিজেন ক্ষরণ করা এবং তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে এই হচ্ছে মোটামুটি প্লাজমা মেমব্রেন এখানে আমরা আরো অনেক কিছু বিস্তারিত বলতে পারতাম যেহেতু আমাদের সিলেবাসের অনেক অংশ একসাথে পড়াতে হবে আমি আজকে একটু সংক্ষেপে প্লাজমা মেমব্রেন সম্পর্কে বলেছি তবে পরীক্ষায় কিন্তু প্লাজমা মেমব্রেনের প্রশ্নটা আসে কোষ এবং কোষ মতবাদ কি সেটা সম্পর্কেও পরীক্ষায় প্রশ্ন আসে এবং প্লাজমা মেমব্রেন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন আসে তো নেক্সট আমরা চলে যাই দেখি আমরা কোন অর্গানেলিস্টটা বলতে পারি আমরা কোষ অঙ্গাণুর মধ্যে প্রথম অংশটা পড়লাম প্রথমে পড়লাম প্লাজমা মেমব্রেন সম্পর্কে খুবই সংক্ষেপে এবার আমরা দেখছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে মাইটোকন্ড্রিয়াকে আমরা খুব ভালো করে জানি কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তি ঘর বলা হয়ে থাকে তো এখানে মাইটোকন্ড্রিয়া একটা চিত্র আমি এঁকেছি রাফলি কি কি অংশ নিয়ে গঠিত তাহলে মাইটোকন্ড্রিয়া দুটি আবরণ থাকে একটাকে আমরা বলছি হচ্ছে বহিঝিল্লি বা আউটার মেমব্রেন আর একটা হচ্ছে অন্তঃঝিল্লি বা ইনার মেমব্রেন এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন যেটা সেই ইনার মেমব্রেন একটা ভাঁজের মতো তৈরি হয়েছে সেই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি কি বলা হয় ক্রিস্টি এবং এই যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন এই যে মাইটোকন্ড্রিয়াকে দুইটা প্রকোষ্ঠে ভাগ করে একটাকে বলা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ বা আউটার চেম্বার আর একটাকে বলছে হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার এই যে ক্রিস্টি ভাজগুলো এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে অসংখ্য দানা দানা অংশ আছে সেটাকে ম্যাট্রিক্স বা ধাত্র বলা হয়ে থাকে তার মানে যে ইনার প্রকোষ্ঠটা ম্যাট্রিক্স ধারণ করে এরপরে এখানে 70S রাইবোজোম থাকে এখানে এই যে ক্রিস্টির গায়ে এটিপি সিনথেসিস আছে এটাকে আগে অক্সিজোম বলা হতো এখন সেটাকে বলা হচ্ছে এটিপি সিনথেসিস এটাকে যদি আমি আলাদা করে ছবি আঁকি তাহলে এটার একটা আলাদা অংশ আছে একটাকে আমরা বলছি বেস যদি আমি ছবিটা এরকম করে আঁকি আলাদা করে এটা একটা বেস এটা একটা স্টপ এটা হচ্ছে এটা হেড এটাকে আমরা বলছি এটিপি সিনথেসিস তাহলে এখানে দেখা যাচ্ছে এরকম করে ক্রিস্টির গায়ে লাগানো থাকে এটা আসলে দেখতে এরকম এটাকে আমরা বলছি বেস বা ভিত্তি এটা হচ্ছে স্টক আর এটা হচ্ছে তার হেড আগে এটাকে বলা হতো অক্সিজেন তার মানে এই যে আমরা বললাম মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর এটা তৈরি করে হচ্ছে এটিপি সিনথেসিসে সহায়তা করে এটিপি আমরা জানি যে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট যেটা হচ্ছে ফসফেট এখানে এটি আলাদা করে ফসফেট দানা গ্যানোলস আলাদা করে দেখা যায় এরপর এখানে আছে হচ্ছে ডিএনএ প্রত্যেকটি মাইটোকন্ড্রিয়া অবশ্যই হচ্ছে প্রত্যেকটি কোষেই থাকে এবং এটাতে কি থাকে ডিএনএ থাকে এবং ডিএনএকে আমরা কোষের ধারক ও বাহক বলে থাকি বংশগতি ধারক ও বাহক বলে থাকি তাই
তাহলে এই যে মোটামুটি এই কয়েকটা অংশ দিয়ে আমরা মাইটোকন্ড্রিয়া গঠিত করে থাকি, এটাকে আমি একেবারে সংক্ষেপে করলাম। এছাড়াও যদি আমাদের আরো বই আরো অনেক অংশ দেওয়া আছে, আমি শুধুমাত্র তোমাদের নন মেজরের জন্য একটু সংক্ষেপে আলোচনা করে বলে দিলাম। এখানে যদি আমরা গঠন হিসেবে দেখি কি কি, তাহলে রাসায়নিক গঠনের মধ্যে কি কি আছে, এখানে ফসফেট অংশ দেখলাম 70S, লাইপোজোম, তারপরে ATP সিনথেসিস, আর হচ্ছে কিছু পরিমাণে এটাকে যদি আমরা আলাদা করে দেখি তাহলে 65-70% হচ্ছে প্রোটিন থাকে, 25-30% লিপিড থাকে, আর 0.5% আরএনএ থাকে এবং সামান্য পরিমাণে ডিএনএ থাকে। লিপিডের মধ্যে থাকে যেটা আমরা বললাম ফসফোলিপিড, 90% ফসফোলিপিড, 5% কোলেস্টেরল এবং 5% মুক্ত ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইড। এছাড়াও থাকে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ, গন্ধক, ভিটামিন B12, B6, B12K, এগুলো দেখা যায়। এই হচ্ছে মোটামুটি, এখানে আরো কিছু এনজাইম থাকে যেগুলোকে আমরা মাইটোকন্ড্রিয়াল এনজাইম বলে থাকি, অনেক ধরনের ডিহাইড্রোজিনেস, আইসোসাইটেড, এই ধরনের কিছু এনজাইম থাকে। যদি এটা আমরা কাজ বলি তাহলে অবশ্যই এটা সবচেয়ে বড় কাজ করে, সেটা কি কোষের সমস্ত শক্তি, যেটা আমরা বলছি এখানে প্রথমে আছে হচ্ছে আমাদের ডিএনএ, তার মানে হচ্ছে ডিএনএ বংশগতি ধারক বাহক, তাহলে এখানে থাকে। এরপরে এটিপি তৈরি করে ফসফেট গ্রুপের সাথে এডিপি কে, এখানে থাকে এডিপি, এডিপির সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে, তার মানে এটা হচ্ছে প্রোটিন সিনথেসিসে সহায়তা করে। তারপরে হচ্ছে এই যে রাইবোজোম আছে, সে রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম, আমরা রাইবোজোম যখন পড়বো তখন আমরা দেখবো যে 60 এবং 40S রাইবোজোম বলতে কি সাব ইউনিট কাকে বলে। সেই রাইবোজোম অবশ্যই প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে সহায়তা করে, যেমন এটিপি সিনথেসিসের ক্ষেত্রে সহায়তা করে। এরপরে হচ্ছে এই যে ক্রিস্টিকগুলো, এই যে যে ম্যাট্রিক্সগুলো অসংখ্য ম্যাট্রিক্স ধারণ করে, সেই ম্যাট্রিক্সগুলো হচ্ছে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোকে হচ্ছে ধারণ করে রাখে। এই হচ্ছে মোটামুটি মাইটোকন্ড্রিয়ার কাজ। এবার আমরা দেখি যে, এবং এটা আরেকটা হচ্ছে প্রতিলিপি তৈরি করতে পারে, যেটা আমরা কেউ বলেছি যে একটা কোষ থেকে আরেকটা কোষে তৈরি হয়, মানে কি নতুন কোষ সৃষ্টি, যেটা প্রতিলিপি তৈরি করে সেটাও হচ্ছে আত্মপ্রজননশীল, সেটাও মাইটোকন্ড্রিয়ার কাজ। এই হচ্ছে মোটামুটি মাইটোকন্ড্রিয়ার কাজ, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আমরা প্রথমে দেখলাম নিউক্লিয়ার মেমব্রেন, এরপরে মাইটোকন্ড্রিয়া, এবার আমরা দেখছি হচ্ছে গলজি কমপ্লেক্স বা গলজি বডি। ক্যামিলিও গলজি 1898 সালে নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজমে জালিকাকার কিছু অংশ রঞ্জিত অবস্থায় দেখতে পান, তাকে বলছে গলজি বডি। দেখতে অনেকটা এরকম, যে সকল একক পর্দযুক্ত কোষীয় অঙ্গাণু গোলাকার বা সূত্রাকার, তার মানে গোলাকার বা সূত্রাকার, নিউক্লিয়াসের নিকট পরস্পর সমান্তরালভাবে সজ্জিত থেকে কোষীয় ক্ষরণের সহায়তা করে, তার মানে গলজি কমপ্লেক্সের প্রধান কাজ হচ্ছে ক্ষরণের সহায়তা করে, তাকে বলা হচ্ছে গলজি বডি বা গলজি কমপ্লেক্স। দেখতে কীরকম, এই যে এখানে আমরা যেমন দেখলাম এক বড় কাঠামো যুক্ত এবং আকার অনেকটা কোষের উপর নির্ভর করে, যে কোষ যেরকম সেখানে গলজি কমপ্লেক্স সেরকম। তো অবস্থান কোথায় কোথায় থাকে, পরিপক্ক শুক্রাণু এবং লোহিত রক্তকণিকা, উদ্ভিদের পরিপক্ক সিগনাল, এগুলো ছাড়া বাকি সমস্ত আদি কোষ ছাড়া তাদের সকল কোষে হচ্ছে আদি গলজি কমপ্লেক্স পাওয়া যায়। তার মানে হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায় না, পরিণত শুক্রাণু, লোহিত রক্তকণিকা, হচ্ছে উদ্ভিদের পরিপক্ক সিগনাল এবং কিছু কিছু ছত্রাক, বায়োফাইটা এবং টেন্ডোফাইটা এবং কিছু আদি কোষ, এছাড়া বাকি সকল কোষে গলজি কমপ্লেক্স উপস্থিত থাকে। সংখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে, এক এক কোষে এক এক রকম। এখন যদি আমরা এটার গঠন দেখি, এখানে আমরা বলেছি তিন রকমের দেখা যায়, একটাকে আমরা বলেছি হচ্ছে সিস্টার্নি, আর একটা হচ্ছে টিউবুলস বা ভেসিকেল, যেটাকে আমরা এভাবে যদি এটাকে বলি টিউবুলস আর হচ্ছে ভেসিকেল, দুই রকমের। আর হচ্ছে লার্জ ভেসিকেল, এখানে যদি আমরা এই ভেসিকেল গুলোকে একটু লার্জ করে দেখি তাহলে হচ্ছে লার্জ ভেসিকেল। এই হচ্ছে মোটামুটি তিনটা অংশ, কি কি তাহলে দেখলাম, হচ্ছে সিস্টার্নি, ভ্যাকুল, টিউবুলস এবং ভেসিকেল, আর হচ্ছে
ভ্যাকিউলস, এই হচ্ছে মোটামুটি গলজি কমপ্লেক্স। প্রথমে যদি আমরা দেখি সিস্টার্নি, সেটাকে কি বল কিরকম দেখতে, চ্যাপ্টা থলিনার প্রকোষ্ঠগুলো সমান্তরালভাবে এক বা একাধিক স্তূপ তৈরি করে, এক একটি স্তূপে চারটি বা আটটি থলি বা সিস্টার্নি থাকে। তাহলে এইরকম হচ্ছে কয়টা থাকে, এক 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 স্তূপে চারটা বা আটটি থলি বা সিস্টার্নি থাকে। সাধারণত সিস্টার্নিগুলো রাইবোজোম বিহীন মসৃণ ঝিল্লি বিষ্টিত থাকে এবং প্রত্যেকটি সিস্টার্নির মধ্যে 200 থেকে 300 অ্যাংস্ট্রম ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানের মধ্যে দণ্ডের মতো তন্তু বিদ্যমান, প্রায় এগুলো গুচ্ছাকারে কাছাকাছি একটি উত্তর একটি অবতল তলে অবস্থান করে। যদি আমরা দেখি এরকম একটা উত্তর আর একটা হচ্ছে অবতল তলে অবস্থান করে। প্রাণী এবং উদ্ভিদ কোষে 3টি থেকে 7টি সিস্টার্নি থাকে, কোনো কোনো শৈবালে 10টা থেকে 20টা পর্যন্ত সিস্টার্নি থাকতে পারে। তার মানে এক এক কোষে সিস্টার্নির সংখ্যা এক এক রকম। এরপর আমরা যদি দেখি টিউবলস এবং ভেসিকল, যেগুলো নালী এবং ক্ষুদ্র গহ্বরে বা ভেসিকলগুলো 30 থেকে 50 ন্যানোমিটার ব্যাসযুক্ত চ্যাপ্টা নালিকা সদৃশ একটি জটিল আন্তঃসংযোগকারী কাঠামো, এগুলো সিস্টার্নি প্রান্তদেশ থেকে উৎপত্তি লাভ করে। এই ভেসিকলগুলো দুই প্রকার, একটাকে বলছে হচ্ছে মসৃণ বা ক্ষরণকারী বা নিঃস্রাবী ভেসিকেল, আর একটা হচ্ছে কোটেড ভেসিকেল। তার মানে দুই রকমের ভেসিকেল থাকতে পারে, একটাকে বলছে নিঃস্রাবী বা এখান থেকে নিঃসৃত হয়, যেটাকে আমরা বলে থাকি মসৃণ বা স্মুথ সিক্রেটরি ভেসিকেল, একটাকে বলছে কোটেড বা আবৃতকারী ভেসিকেল। দুই রকমের ভেসিকেল থাকে। আরেকটা থাকে হচ্ছে ভ্যাকিউলস, যেটা যেটাকে আমরা বড় অংশ বলে থাকি, যে বৃহৎ ভ্যাকিউল। গর্ভবস্তুর বড় ভ্যাকিউলগুলো সিস্টার্নির পরবর্তী দূরবর্তী প্রান্ত থেকে উৎপত্তি লাভ করে এবং সিস্টার্নির ঝিল্লি দুটি রূপান্তরিত হয়ে ক্রমান্বয়ে প্রশস্ত হয় এবং ভ্যাকুয়ুলের অবস্থান বৃদ্ধি পায়। এই ভ্যাকুয়ুলগুলো স্বচ্ছ বস্তু ধারণ করে, সেগুলো ধাতব লবণের মাত্রা কমিয়ে আনে এবং 60 থেকে 90 ডিগ্রি অ্যাংস্ট্রম বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে। এগুলো দেখতে অনেকটা গোলাকার এবং এর অভ্যন্তরে শুধু ফাঁপা শূন্য বা ফাঁপা থাকে। ঝিল্লিটি মসৃণ এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জালির অনুরূপ হয়ে থাকে। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা এরপরে যখন পড়বো তখন আমরা দেখবো। এটার যদি আমরা রাসায়নিক গঠন দেখি তাহলে এখানে 60% প্রোটিন থাকে এবং 40% ফসফোলিপিড থাকে এবং কিছু প্রোটিন এবং লিপিড গলজিবস্তুর প্রকোষ্ঠের মধ্যে সজ্জিত অবস্থায় থাকে এবং এখানে পলিস্যাকারাইড, কেরাটিনয়েড, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি থাকে। গলজি পর্দে বিভিন্ন রকম এনজাইম পাওয়া যায়, তারপর এনজাইমগুলোর মধ্যে এটিপিএস, এডিপিএস, এনএডিপি, সাইটোক্রোম, গ্লুকোজ 6-ফসফেট ইত্যাদি পাওয়া যায়। এটার কাজ যদি আমরা দেখি তাহলে অবশ্যই নিঃস্রাবী ভেসিকল গঠন এবং হচ্ছে ক্ষরণ কাজে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। গলজি কমপ্লেক্স সম্পর্কে এই আমি সংক্ষেপে একটু ধারণা দিলাম। এবার আমরা চলে যাই নেক্সটাতে। এবার আমরা দেখছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত নিউক্লিয়াসের পর্দা হতে উৎপন্ন হয়ে কোষ পর্দা পর্যন্ত সাইটোপ্লাজমে জালের মতো সজ্জিত আকারে থাকে এবং থলি সজ্জির সংজ্ঞানুকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। এটা সাধারণত নিউক্লিয়াসের আবরণ থেকে উদ্ভূত হয় এবং এটার অবস্থান কোষে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম থাকে। স্নেহকলা এবং শুক্রাশয়ে কোনো কোনো কোষে মসৃণ থাকে, কোনো কোনো কোষে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। তার মানে দুই রকমের মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। কী কী অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকুলার, একটা হচ্ছে টিউবুলার। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিন ধরনের স্ট্রাকচার দেখা যায়। সিস্টার্নির ভিতরে দুই রকম আছে, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। এগুলো লম্বা দেখা যাচ্ছে শাখাবিহীন চ্যাপ্টা থলির ন্যায় এদের ব্যাস 40 থেকে 50 মাইক্রন এবং সমান্তরালভাবে সজ্জিত থাকে এবং এদের গায়ে রাইবোজোম থাকে। এই যে আমি এঁকেছি এগুলোকে আমরা রাইবোজোম বলে থাকি। তাহলে এটা হচ্ছে সিস্টার্নি। এরপর হচ্ছে ভেসিকল, এগুলো দেখতে অনেকটা গোলাকার এবং গোলাকার ঝিল্লি বিশিষ্ট। এর ব্যাস 25 থেকে 500 মাইক্রন। এরা এককভাবে বিক্ষিপ্ত থাকে, সাইটোপ্লাজমে অবস্থান করে এবং প্রায় ধরনের কোষে এদেরকে পাওয়া যায়, অগ্নাশয় কোষে বেশি পাওয়া যায়। এরপর আছে হচ্ছে টিউবুলার, টিউবের মতো, এগুলো শাখা প্রশাখা লম্বা, এদের ব্যাস 50 থেকে 190 মিলিমাইক্রন, পরস্পর যুক্ত হয়ে জালিকাকার গঠন করে। এরা কোষের মধ্যে জালিকার ন্যায় বিস্তৃত থাকে, এজন্য এদেরকে সার্কোপ্লাজমিক রেটিকুলামও বলা হয়ে থাকে। অধিকাংশ কোষে এদের দেখা যায়। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা তিন রকম দেখলাম, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকুলার, একটা হচ্ছে টিউবুলার। সিস্টার্নি কীরকম, দুই রকম, একটা মসৃণ এবং অমসৃণ। এটার গঠন যদি আমরা দেখি, এটা সাধারণত লিপিড এবং প্রোটিন নিয়ে গঠিত এবং লিপিড ফসফোলিপিড ধরনের এবং এখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যেমন আমরা যদি বলি গ্লুকোজ 6-ফসফেট, ম্যাগনেসিয়াম, সক্রিয় টিপিএস
এবং অমসৃণ আন্তঃপ্রাচীরিক চলিকার গায়ে এরকম কি আছে, রাইবোজোম থাকে এবং প্রতিটি রাইবোজোম 50% প্রোটিন এবং 50% আরএনএ দ্বারা গঠিত এবং 50 রকমের প্রোটিন সাধারণত দেখা যায়। এটার কাজ যদি আমরা দেখি তাহলে কি করে, এটা প্রোটোপ্লাজমকে কাঠামো দান করে এবং সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে এবং প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, যেহেতু রাইবোজোম আছে সে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। নালিকার অভ্যন্তরে ক্ষরিত বস্তু সঞ্চিত থাকে, এরা সংশ্লেষিত পদার্থ সংগ্রহ সঞ্চয় করে, লিপিড এবং স্টেরয়েড সংশ্লেষ করে, কোষ অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা পালন করে, নিউক্লিয় মেমব্রেন গঠন করে, এরা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আরএনএ এবং নিউক্লিয় প্রোটিনের সংগ্রহণে সাহায্য করে। এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আজকে আমরা কোষ এবং কোষ মতবাদ, তার সাথে কোষ অঙ্গাণুর মধ্যে কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব বাকি যে অঙ্গাণুগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করার জন্য। আমি খুবই সংক্ষেপে বলেছি, কারণ হচ্ছে যেহেতু আমাদের নন মেজরের স্টুডেন্টদের জন্য এই ক্লাসগুলো এবং এখানে এত ডিটেলস না লিখলেও তোমাদের চলবে। আশা রাখি তোমরা আমার পড়া আমার সাথে তোমরা ছিলে এবং ভালোভাবে তোমরা পড়ছো, এবং এই করোনার সময় তোমাদের সামনে হয়তো পরীক্ষা, তোমরা চেষ্টা করবে পড়াগুলো পড়ে নিতে এবং বইয়ের সাথে তোমাদের কাছে অনেক বই আছে সেগুলো একটু দেখে নিবে, ছবিগুলো আর একটু কারেকশন করে নিবে। আজকের মতো আমি এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।